हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आज के এসেছি আমি মামা বাড়িতে। আর মাঝখানে আমার কোনো ক্লিপ নেওয়াই হয়নি, বিকজ ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল যেটা বলার মতো নয়। আমি কোনো ক্লিপই নিতে পারিনি, তো এতটা টায়ার্ড হয়ে গেছিলাম। তো ফটাস করে ফ্রেশ হয়ে নিলাম, আর রাত্রেবেলা এত ঝড় বৃষ্টি হয়েছে সে কারণে কিছুই করতে পারিনি। তো সকালবেলা উঠে ফার্স্ট একটু কিছুটা ক্লিপ নিয়ে নিলাম, কারণ আগের দিন তো কিছু নেওয়া হয়নি। তো আজকে যাবো হচ্ছে মাসিবাড়ি। মাসি বাড়িতে যাওয়ার জন্য ফটাফট বাড়িতে গিয়ে রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে তারপরে যাবো মাসি বাড়ি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আমি কোনো মেকআপই করিনি, কারণ ওই রোদ্দুরের মধ্যে 5 কি 10 মিনিট লাগবে যেতে। আর এদিকে আমার বোনকে দেখো, ছোট্ট বোনকে, আমার মাসির মেয়েকে, ওর মানে ও টোটোতে ওঠাতে এত আনন্দ যে ওর মার কোলে বসবেই না। তো ফাইনালি আমি আমার মাসি বাড়ি চলে এসেছি। আর এখানে এসে দেখো ও খেলতেও শুরু করেছে। আরে নিজের বাড়ি বলে কথা, ও এসে আমার বোনুর সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। আর এদিকে ও বিস্কুট মুখের মধ্যে নিয়ে পুরো লেটকে লুটকে অবস্থা খারাপ। তো ওই যে এখনো শুরুও করে দিয়েছে খেলা, এদিকেও খেলাও শুরু করে দিয়েছে মিমি দিদির সাথে, কারণ আমরা তো আবার চলে যাবো। আর এদিকে দেখো দোলনাতে উঠে কত পরিমাণে ও খুশি, কিন্তু ওকে তো পড়েও গেছিল একবার জানো তো দোলনা থেকে, তাও দোলনাতে উঠবেই আবার। তো তারপর একটু সবাই মিলে বাড়ির টিভি দেখছিলাম বসে বসে, কারণ আবার তো চলেই যাব কালকে মামা বাড়িতে যাবো, ওখান থেকে আমি বাড়ি চলে যাবো একেবারে। এদিকে বসে টিভি দেখছিলাম, আর এদিকে দেখো ওর বাবা ওকে ব্রাশ এনে দিয়েছে, আর ওই ব্রাশটা দিয়ে ও এখনই দাঁত মাজবে রাত্রির বেলায়। আর ওই নিয়ে দাঁত কিন্তু সেরকম ওঠেনি, দুটো কয়েকটা উঠেছে দাঁতটা মাজার জন্য। আর ও ব্রাশটা কোনো মতেই কাউকে দেবে না, ওই ব্রাশটা দিয়েই দাঁত মেজেই যাবে, ও কাউকে দেবেই না। তারপর একটু খেয়ে নিলাম মাছ ভাত, তারপর একটুখানে আজকে একটু চলেই যাবো মামা বাড়িতে। যেদিকে একটু ছাদটা একটু এসে ঘুরে গেলাম, আর এদিকে দেখো কি সুন্দর না। আর এদিকে আমি ফার্স্টবার ড্রাগন গাছ দেখলাম, কারণ আমি আগে কখনো ড্রাগন ফ্রুট গাছ দেখিনি। আর এদিকে দেখো আমার মাসিদের পিছনটা পুরো বাগান, আর রাত্রেবেলা তো উঁচু ঝিঝি পোকার আওয়াজ, মানে প্রচণ্ড আওয়াজ হয় রাত্রেবেলা। আর এদিকে পুরো একদমই বাগান অন্ধকার। তোমরা চ্যানেলটা